ক্লাস থ্রি আজকে আমি লেসেন সেভেনটা মানে লাস্ট যে লেসেনটা আছে সেটা পড়িয়ে দেব। এটা একটা কবিতা আছে, তোমরা আগেই বলছি কবিতাটা খুব ভালো করে কবিতার নাম সমেত পড়বে। এখানে তো কবির নাম নেই, তাই জন্য বলছি কবিতার নাম সমেত পড়বে, কবিতার নাম সমেত লিখবে, লিখে অভ্যাস করবে। যখন যদি পরীক্ষায় এই কবিতাটা লিখতে দেওয়া হয় অবশ্যই মাথার ওপর যেন কবিতার নাম থাকে, কারণ কবিতার নামের জন্য লেখার জন্য আলাদা করে নাম্বার থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে প্রথম যে লাইনটা বলছে সেটা হচ্ছে বোট রাইডিং মানে নৌকা ভ্রমণ। ওভার দ্য রিভার মানে নদীর ওপর দিয়ে, ওভার দ্য বে মানে উপসাগরের ওপর দিয়ে, বে মানে উপসাগর মানে সাগরের থেকে যেটা ছোট তাকে বলা হয় উপসাগর, সেই উপসাগরের ওপর দিয়ে বোটস ট্রাভেল এভরিডে, নৌকা প্রতিদিন তার যাত্রা করে, ট্রাভেল মানে ভ্রমণ বা যাত্রা করে। মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ মানুষ, মোস্ট মানে বেশিরভাগ বোঝাচ্ছে, বেশিরভাগ মানুষ ক্রাউড টু দ্য সাইড, ক্রাউড মানে ভিড় করা, নদীর দুই ধারে ভিড় করে থাকে, জাস্ট টু এনজয় কেন না আনন্দ করার জন্য, দেয়ার বোট রাইড তাদের নৌকা যাত্রা, ওয়াচিং দ্য শ্রীগলস, শ্রীগল বলতে এক ধরনের সামুদ্রিক পাখি, এটা সমুদ্রের বেশিরভাগ দেখতে পাওয়া যায়, শ্রীগালকে দেখার জন্য লাফিং কী কী করার জন্য তারা গ্যাদার হয় মানে একসাথে ভিড় জমায়, না এক হচ্ছে ওয়াচিং দ্য শ্রীগাল, শ্রীগাল পাখিকে দেখার জন্য, বোট রাইড দেখার জন্য, আর একটা কি লাফিং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, লাফিং মানে হাসা, বন্ধুদের সাথে হাসার জন্য, আই অ্যাম অলওয়েজ সরি আমার সবসময় খারাপ লাগে, ওয়েন দ্য রাইডস এন্ড যখন আমাদের এই নৌকা যাত্রা শেষ হয়ে যায়। তাহলে আশা করি এই ছোট্ট কবিতাটা ভালো করে বুঝতে পেরেছো, এবার এর মধ্যে থেকে যা যা বানান লেখাবার সেটা একটু নোট করো। এক নম্বর লেখো ও ওভার, ও ভি ই আর, ওভার, ওভার মানে ওপরে হলো, ও ভি ই আর ওভার মানে ওপরে। দু নম্বর হলো এভরিডে, ই ভি ই আর ওয়াই, এভরি ডি এ ওয়াই ডে, এভরি ডে, এভরি ডে মানে প্রতিদিন। তারপরে দেয়ার, টি এইচ ই আই আর, দেয়ার, দেয়ার মানে তাদের। তারপরে চার নম্বর অলওয়েজ, এ এল অল ডব্লু এ ওয়াই এস, অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা। পাঁচ নম্বরে আছে হোয়েন, ডব্লু এইচ ই এন, হোয়েন, হোয়েন মানে কখন বা যখন, কথার ক্ষেত্রে এটা চেঞ্জ হয়, যদি কোনো প্রশ্ন বলা হয় ওয়েন দ্য ইনসিডেন্ট হ্যাপেন মানে বোঝাচ্ছে যে কখন ঘটনাটা ঘটেছে, আর এখানে যে ওয়ার্ডটা মানে এখানে যেভাবে ওয়েনকে ব্যবহার করা হয়েছে তাতে বলছে যখন, যখন আমার নৌকা যাত্রা শেষ হয়, ঠিক আছে? এবার কথার ক্ষেত্রে এটা দেখে নিতে হবে কোথায় ব্যবহার হয়েছে, সেই অনুযায়ী এর মানেটা কখনো হতে পারে আবার যখনও হতে পারে, সেটা লাইনটা বুঝে ব্যবহারটা করতে হবে। তাহলে এই হলো আমাদের ভেতরকার ওয়ার্ড। এবার চলে যাচ্ছি অপোজিট ওয়ার্ডে, মাথার উপর হেডিং করবে অপোজিট ওয়ার্ড, ও পি পি ও এস আই টি, অপোজিট ডব্লিউ ও আর ডি ওয়ার্ড হলো। এক নম্বরে লিখেছি লাফিং, এল এ ইউ জি এইচ আই এন জি, লাফিং হলো, ক্রাইং সি আর ওয়াই, ক্রাই আই এন জি ইং, ক্রাইং, এখানে যদি আমি শুধু লাফ দিতাম তাহলে ক্রাই করতে, এখানে লাফিং আছে তাই জন্য ক্রাই এর পেছনেও কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, যদি কেউ লাফিং দিলে যদি ক্রাই করে দাও আমি কিন্তু হাফ নাম্বার কেটে নেব। তারপরেরটাই আসি ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড, ফ্রেন্ডের অপোজিট হবে এনিমি, ই এন ই এম ওয়াই, এনিমি বা ফো যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে তিন নম্বরে হচ্ছে এন্ড, ই এন ডি এন্ড, স্টার্ট এস টি এ আর টি, স্টার্ট হলো। তারপরে চার নম্বরে দেখো জাস্ট, জে ইউ এস টি, জাস্ট, এটা লিখবে আনজাস্ট, মা সামনে একটা ইউ এন আন বসিয়ে পুরোটা লিখে দাও, ইউ এন আন, জে ইউ এস টি, জাস্ট, আনজাস্ট। তারপরে ডে, ডি এ ওয়াই ডে, ডের অপোজিট হবে নাইট, এন আই জি এইচ ডি, নাইট। তারপরে হচ্ছে অলওয়েজ মানে সর্বদা, এ এল অল ডব্লিউ এ ওয়াই এস, অলওয়েজ মানে সর্বদা, নেভার, এনি ভি আর নেভার মানে কখনো না।
তাহলে এই হলো আমার ভেতর থেকে অপোজিট ওয়ার্ড লেখানো। এবার একটু দেখে নিই যে চ্যাপ্টারের মানে অনুশীলনীতে যে অপোজিট ওয়ার্ডগুলো আছে সেগুলো কমপ্লিট হলো কিনা দেখা যাক। আচ্ছা এই যে এখানে দেখো জাস্ট হয়ে গেছে, জাস্ট আনজাস্ট, এন্ড, স্টার্ট, আচ্ছা স্টার্ট, বিগিনিং, বিগেন দুটোই করতে পারো, ঠিক আছে, ফ্রেন্ড, এনিমি বা ফো লিখতে পারো, ডে, নাইট, অলওয়েজ, নেভার বা সেলডম, আচ্ছা সরিটা বাকি আছে, সরিটা একমাত্র লিখতে হবে। আচ্ছা তাহলে সরিটা কি হবে, SORRY সরি মানে দুঃখিত, গ্ল্যাড, GLAD গ্ল্যাড মানে আনন্দিত হলো। তাহলে এই পার্টটা আমার পড়ানো হয়ে গেল, আর মাত্র কি কাজ বাকি আছে না এখান থেকে যে অনুশীলনীগুলো আছে সেগুলো করিয়ে দিলেই আমার সিলেবাস অলমোস্ট শেষ হয়ে যাবে।